নমস্কার আমাদের জীবনের কথা ভিডিও সিরিজের যে ধারা চলছে আজকে তার ষোড়শ পর্ব ষোলো নম্বর এপিসোড সকলকে স্বাগত জানাই গত তিনটে ভিডিওতে আমরা জীবনচর্যার এক একটা দিক নিয়ে আলোচনা করেছি আহার বিহার ও নিদ্রা আজকে এই জীবনচর্যার শেষ পর্ব শেষ আলোচনা আজকে যে বিষয়টি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অনেক ক্ষেত্রে বিতর্কিত কারণ অনেক অস্বচ্ছতা আছে ধারণা নিয়ে সকলের মনের মধ্যে সর্বোপরি অনেকেই আমাকে এই বিষয় অনেক দিন ধরে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন প্রশ্ন পাঠাচ্ছেন সেটা হলো ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য নিয়ে সরাসরি কথা বলতে শুরু করার আগে প্রথমেই বলিনি যে যারা ব্রহ্মচর্য স্পেসিফিক সাধনা করতে চায় ব্রহ্মচর্য পালন করার জন্য তারা নিজ নিজ গুরুর কাছে নিজ নিজ পথ প্রদর্শকের কাছে তারা সেই সাধনার পদ্ধতি জেনে নেবেন কারণ এগুলো ঠিক সার্বিকভাবে আলোচনার জন্য নয় করা উচিত নয় তাতে হিতে বিপরীত হতে পারে সাধনার বিষয়টা এবং অন্য কোনোভাবে আমার মনে হয় যে এই সাধনা জানার চেষ্টা না করাই ভালো মানে ইউটিউবে কিংবা গুগলে কিংবা বই পড়ে বা কোথাও থেকে শুনে ইনফরমেশান নিয়ে গুরু ছাড়া নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়া এরকম ধরনের সাধনা না করাই ভালো আজকে আমাদের আলোচনায় আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করব। একটা ধারণা তৈরি করার চেষ্টা করব যে ব্রহ্মচর্য বলতে আমরা কি বুঝব ব্রহ্মচর্য শব্দটার অর্থ কী ব্রহ্মতে চারণ করা ব্রহ্মচারী যিনি ব্রহ্মতে চারণ করেন আর একটু সহজভাবে বললে যিনি সবসময় ব্রহ্মভাবে থাকেন আরও প্র্যাকটিক্যালভাবে বললে যিনি সবসময় একটা উন্নত চিন্তা উন্নত ভাবনা উন্নত রসের মধ্যে আছেন এমনই এক মগ্নতাই আছেন তিনি যে তাঁর যে আধ্যাত্মিক শক্তি তার যে শরীর এবং স্বভাবের মধ্যে তার যে গুপ্ত যে পোটেন্সিয়াল বা যে শক্তি সেইটা খুব একটা নেমে আসতে পারে না আজ্ঞাচক্রের নিচে আর সেটা অতটা নামতে পারে না সুতরাং তিনি খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন সবই শারীরিক বা স্থূল কাজগুলো তিনি করছেন কিন্তু তার চেতনা স্থূলতার ঊর্ধ্বে তার মন তার ভাবনা আরও এক উন্নত প্রসারিত ভাবনায় মগ্ন হয়ে আছে যেটা স্বার্থকেন্দ্রিক নয় সেটা আত্মকেন্দ্রিক অর্থাৎ আত্মাকে নিয়ে অথবা সমষ্টিকেন্দ্রিক অথবা বহুর কল্যাণ বা বহুর মঙ্গল বা বহুর চিন্তাকে নিয়ে এই বড় ভাবনার মধ্যে তিনি আছেন বলে তার যে শক্তিটা সেই শক্তিটা নিচে নামতে পারে না সেটা পোটেনশিয়াল হয়ে থেকে যায় এবং সেটা আরও বেশি করে বিচ্ছুরিত হয় তার মধ্যে থেকে কারণ আমাদের যে পোটেনশিয়াল যে শক্তির ফিল্ড তাকে বলা হয় ওজো আমাদের এই মস্তিষ্ক আজ্ঞাচক্র থেকে শুরু করে সহস্রার চক্র এই যে জায়গাটা যেটাকে সাধারণভাবে আমরা ব্রেন বলি সেটা হচ্ছে আসলে এক বিরাট শক্তির সম্ভাবনা বা পোটেন্সিয়াল এনার্জি তাকে বলা হয় ওজো এই ওজো যখন আমাদের চিন্তার কারণে ভাবনার কারণে অভ্যাসের কারণে বৃত্তির কারণে নিচে নেমে আসে তখন এই কারণ থেকে সূক্ষ্ম এবং সূক্ষ্ম থেকে স্থূল হয় তখন তাকে আমরা বলি বীর্য এই অজ শক্তিকে যত ধারণ করা যায় তত ব্রহ্মচর্য পালন হয় এটাই আমাদের হয়তো ছবিতে আপনারা দেখেছেন কেউ কেউ যে শ্রীকৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করে আছেন যখন বৃন্দাবনে খুব খারাপ অবস্থা তখন সমস্ত ব্রজবাসী গোপীরা এসে শ্রীকৃষ্ণের কাছে এসে সেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে তারা আশ্রয় নিয়েছেন বাঁচছেন তারা এই এক আঙুলে গোবর্ধন পর্বত ধারণ মানে হচ্ছেই বিন্দুতে সিন্ধু ধারণ আজ্ঞাচক্র যে বিশাল এক শক্তি আমাদের মধ্যে রয়েছে সমুদ্রের শক্তি সেই শক্তিকে আমরা একটা বিন্দুতে যখন ধারণ করে রেখেছি সেটাই হচ্ছে গোবর্ধন ধারণ তাই বলা হয় টলে জীব অটলে শিব সেই বিন্দু যখন টলে যায় স্খলিত হয় জীব আমরা তখন সেই বিন্দু যতক্ষণ অটল থাকে ততক্ষণ আমরা শিব এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব আর একটু ভেঙে বলবো তার আগে ব্রহ্মচর্য নিয়ে মানুষের কিছু ভুল ধারণা আছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই প্রথম ধারণা যে ব্রহ্মচর্য আমরা মনে করি ওটা একটা গুপ্ত ব্যাপার ওটা সবার জন্য নয় ওটা যারা ব্রহ্মচারী হবে যারা বিবাহ করবে চাকরি করবে জগতে থাকবে সংসার করবে তাদের জন্য ব্রহ্মচর্য নয় ব্রহ্মচর্য হবে তাদের জন্য যারা সব কিছু ছেড়ে দেবে একটা বিশেষ জীবন জীবনযাপন করবে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাসের পথে যাবে তাদের জন্য বোধ হয় ব্রহ্মচর্য একদম ভুল ধারণা একদম ভুল আমাদের বৈদিক যুগের যে চারটে আশ্রম তার প্রথম আশ্রমটাই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম বারো তেরো চোদ্দ বছর বয়স থেকে শুরু হচ্ছে সেই আশ্রম বাস সেটা শুধু বিশেষ বিশেষ ত্যাগী যারা হতে চায় তাদের জন্য নয় সবার জন্য ব্রহ্মচর্য বা সংযম কেন কারণ শুধু সাধু সন্ন্যাসী কেন আমরা যদি একটা ভালো রাষ্ট্র গঠন করতে চাই একটা ভালো সমাজ চাই একটা ভালো পরিবার চাই তাহলে ব্রহ্মচর্য দরকার একটা ভালো পরিবার রচনা করতে চাই সেখানে যদি ভালো উন্নত সন্তান নিয়ে আসতে চাই যদি ভালো করে কাজ করতে চাই যদি ভালো করে ছবি আঁকতে চাই যদি এটা সাংস্কৃতিক অভিব্যক্তি তৈরি করতে চাই তার জন্য ব্রহ্মচর্য প্রয়োজন সংযম প্রয়োজন কারণ আমাদের যে শরীর এবং স্বভাবের যে গঠন সেটা হচ্ছে থেকে। তার মূল বিল্ডিং ব্লকটা কী শরীরের অ্যাটম কোনটা শুক্র বীর্য নিষিক্ত হওয়ার পর থেকে অ্যাট্র্যাক্ট করছে আকর্ষণ করছে চারপাশ থেকে পাঞ্চভৌতিক উপাদান রস মজ্জা রক্ত স্নায়ু অস্থি মাংস এইভাবে ধাপে 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 তৈরি হচ্ছে আমাদের শরীর এবং শরীরকে ঘিরে আমাদের মন আমাদের বিচার আমাদের হৃদয় তাহলে যখনই আমার হানি হচ্ছে যখনই আমার শক্তি ক্ষয় হচ্ছে তখনই এই সবটা এফেক্টেড হচ্ছে অর্থাৎ আমার শরীর আমার হাড় আমার রক্ত আমার মজ্জা রস স্নায়ু সবটা এফেক্টেড হতে হতে যাচ্ছে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলেছেন যে এক ফোঁটা বীর্য মানে হচ্ছে চল্লিশ ফোঁটা রক্তের সমান প্রথম কথা যদি আমরা নিরোগ সুস্থ শরীর চাই স্ট্রং ইমিউনিটি হবে প্রতিরোধ ক্ষমতা তার জন্যেও ব্রহ্মচর্য আবশ্যিক এটা একটা মূল কথা দু নম্বর কথা হল আজকাল মূল স্রোতের বেশিরভাগ ডাক্তার এবং হাই স্কুলের বেশিরভাগ শিক্ষকেরা ছেলেদের পরামর্শ দেন বিশেষ করে তার যারা তরুণ এই তেরো চোদ্দো পনেরো বছর বয়স তাদের পরামর্শ দেন যে নিয়মিত হস্ত মৈথুন করা ভালো এতে করে বেশ মনটা ফ্রি হয়ে যায় শরীরে কোনো বর্জ্য কিছু পড়ে থাকে না শরীরে কোনো বিষক্রিয়া হয় না কোনো দমন হয় না হালকা হয়ে যায় তাতে করে ঘুম ভালো হয় তাতে করে কনসেন্ট্রেশন বাড়ে পড়াশুনো ভালো হয় এই সব পরামর্শ তারা দেন একদম ভুল একেবারে ভুল এই রকম পরামর্শ দিয়ে ধ্বংস করা হচ্ছে এখনকার জেনারেশনকে এখনকার প্রজন্মকে আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগ ডাক্তার এবং বেশিরভাগ শিক্ষক যারা এমন পরামর্শ দেন তারা জানেন না তারা বিজ্ঞানটা জানেন না একটা জিনিস খেয়াল রাখতে হবে এক্ষেত্রে দুটো কথা খেয়াল রাখতে হবে এক আজকে যে জড়বিজ্ঞানের আমরা দোহাই দিই মেডিকেল সায়েন্সের যে দোহাই দিই এটার কিন্তু গ্রোথ গত দুশো আড়াইশো বছর ধরে আজকের যে মূল স্রোত মেডিকেল সায়েন্স বা জড়বিজ্ঞান আর ব্রহ্মচর্য বিজ্ঞানের যে কথা আমি বলছি যেটা যোগ থেকে তন্ত্র থেকে এসেছে সেটা অন্তত পনেরো হাজার বছরের বিবর্তনের এক বিজ্ঞান অতএব সেই বিজ্ঞানের কাছে এই জড়বিজ্ঞান নেহাতি শিশু একেবারেই অজ্ঞ এক নম্বর দু নম্বর কথা হলো তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে ডাক্তার এবং শিক্ষক তারা যতই বই টই পড়ে থাকুন পাশ করে থাকুন তারা তেমন কিছু জানেন না ব্রহ্মচর্য নিয়ে জড়বিজ্ঞান কোনো হদিসই পায় না এই ব্রহ্মচর্য নিয়ে ধরে নিচ্ছি এবং ডাক্তাররা দোষী নন পুরোপুরি কারণ তারা যে সমস্ত যে শাস্ত্রের পূজা করেন যে শাস্ত্র তারা অধ্যয়ন করেন পাশ্চাত্যে যত সমস্ত পেপার্স পাবলিশড হয় ল্যান্ডসেট ফ্রান্সেটের মতন যে সমস্ত মেডিক্যাল জার্নালস প্রকাশ হয় তাতে এই কথাই বলে যে ব্রহ্মচর্য ব্যাপারটা অত্যন্ত আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক যত এটা তুমি পাত করবে অনেকটা মলমূত্র ত্যাগের মতন যত তুমি ত্যাগ করবে তত সেটা ভালো শরীরের পক্ষে এই কথা তারা বলেন কিন্তু যারা এই কথা বলছেন এই পেপার যারা পাবলিশ করছেন যারা বিজ্ঞানী তারা কিন্তু সবাই অজ্ঞ নন সেখানে কিন্তু একটা চক্রান্ত আছে এবং ভয়ঙ্কর চক্রান্ত আছে তারা কিন্তু জানেন সংযম এবং ব্রহ্মচর্যের বিজ্ঞান আর জানেন বলেই এই প্রচারটা করেন কারণ তাদের দরকার এমন একটা জেনারেশন যে জেনারেশান অল্প বয়স থেকেই রোগে ভোগে একদম আক্রান্ত হয়ে থাকবে তারা চান এমন একটা জেনারেশন যে জেনারেশনের কোনো মানসিক শক্তিই থাকবে না মানসিকভাবে সম্পূর্ণ ভঙ্গুর হয়ে থাকবে তারা সিস্টেমের দাসত্ব করবে তারা কখনো সিস্টেমটাকে চ্যালেঞ্জ করবে না তবেই তো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির রমরমা হবে তবেই তো ডাক্তারের চেম্বারের বাইরে লাইন পড়বে তবেই তো হাসপাতালে বেশি পেশেন্ট ভর্তি হবে তবেই তো প্যাথোলজি চলবে তবেই তো বাজার ভর্তি করে এত কমোডিটি এত জিনিসপত্র এত দ্রব্য এত সুযোগ সুবিধের আয়োজন করা যাবে সুতরাং যত আমাদের জেনারেশন নিরোগ হবে সুস্থ হবে স্বাধীন চেতা হবে তত তো সিস্টেম বা শাসনের অসুবিধে এই ইকোনমিক মেশিনারিটার তো তত বেশি অসুবিধে তাই সেই চক্রান্তটা আছে বলেই এই প্রচারটা আছে যে সংযমহীন করে দাও জেনারেশনটি এটা দ্বিতীয় যে ভুল ধারণা সেটা নিয়ে আলোচনা করলাম তৃতীয় একটা ধারণা যে আমাদের মনের মধ্যে একটা চিন্তা আছে বিচার আছে যে ব্রহ্মচর্য ব্যাপারটা শুধুমাত্র সেক্স কেন্দ্রিক যৌনতা কেন্দ্রিক শুধু কামশক্তি কেন্দ্রিক কিন্তু নয় সে কথায় আরো বিস্তারিত পরে যাব কিন্তু অনেক রকমভাবে আমাদের শক্তি ক্ষয় হতে পারে এবং অনেক রকমভাবে আমরা সেই শক্তিকে সন্নিহিত করে তাকে ব্যবহার করতে পারি আমি যা কিছু দেখছি সেই দেখাটার মধ্যে থেকেও আমার শক্তি ক্ষয় হতে পারে আমার দেখার কেমন তার উপর নির্ভর করছে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন আমাদের বলেছিলেন ধর পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস আর সেখানে যেতে যেতে চোখে পড়ল যে গ্রামের কিছু বউরা তারা তখন পুকুরে চান করছে চোখে পড়লো তুই হেঁটে চলে গেলি এবার হাঁটতে কয়েক পা যাওয়ার পর আবার ফিরে তাকালি কিছুক্ষণ দেখবি বলে ওইটাই হচ্ছে হানিকারক চোখের সামনে কিছু একটা হচ্ছে মানুষ চান করছে চোখে পড়লো আমি চলে গেলাম মনের মধ্যে কোনো ইম্প্রেশনস থাকলো না কিন্তু ওইটা যখন আমার একটা লোভের জায়গায় তৈরি হলো আমি যখন ফিরে ওই দিকে তাকিয়ে আছি কোথাও একটা আমার মনকে কিছু একটা উস্কে দেওয়ার জন্য তখনই আমার শক্তি হানি হতে আরম্ভ করলো কারণ আমার মনের মধ্যে একটা ইম্প্রেশন আসছে সেইটা নিয়ে ভেতরে ভেতরে একটা চর্বিত চর্বণ পরে শুরু হবে বা হতে পারে ঠিক তেমনই যখন আমরা কিছু শুনছি অনেক কথা কানে আসছে অনেকে অনেক রকমের মজা করছে জোকস করছে ভালো কথা মন্দ কথা সব কিছু শুনছি তার মধ্যে যখন কোনো কোনো কথা যেগুলো আর কি আমাকে কোথাও একটা উদ্দীপ্ত করে আমার শরীরকে বা আমার মনকে কোথাও একটু উত্তেজিত করে সেই দিকে যখন আমি বেশি মনোনিবেশ করছি সেই কথাগুলো যখন আমি বেশি শুনতে চাইছি অথবা বলতে চাইছি একই রকমভাবে আমার শক্তি ক্ষয় হয় বা শক্তির হানি হয় এও একটা ব্রহ্মচর্যের ক্ষতি হচ্ছে এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের যে স্বররিপু ধরা যাক আমি খুব ব্রহ্মচারী আমি যৌনতা থেকে অনেক দূরে থাকি কিন্তু আমার দেখা যাচ্ছে কথায় কোথায় রাগ সব সময় আমি রাগে ফেটে পড়ছি আমি আজে বাজে কথা বলছি মানুষকে আঘাত দিচ্ছি অপমান করছি অপদস্থ করছি অভিশাপ করছি রেগে রেগে সারাক্ষণ আমি হাঁপাচ্ছি আমার কিন্তু ব্রহ্মচর্য করে কোনো লাভই হচ্ছে না কারণ এই যে কানটাকে আমি দমন করে রেখেছি সেটা এখন ক্রোধ হয়ে বেরোচ্ছে এরকম বহু জায়গায় দেখা যায় যারা ব্রহ্মচর্য সাধনা করছে তাদের মধ্যেও দেখা যায় তাই জন্য আমি উদাহরণটা দিলাম অতএব সমস্ত রিপু এবং সমস্ত ইন্দ্রিয়গুলোই আমাদের এক একটা দরজা যেই দরজা দিয়ে আমাদের শক্তি কিন্তু বেরিয়ে যায় সুতরাং এই তিনটে কনসেপশন ভুল ধারণা নিয়ে আশা করি কিছুটা স্বচ্ছতা আনতে পেরেছি ব্রহ্মচূর্যের এই যে শব্দটা ব্রহ্মচর্য এই শব্দটার কোনো ইউরোপিয়ান প্রতিশব্দ নেই ইংরেজিতে যখন আমরা বলতে যাই তখন আমরা ব্রহ্মচর্যই বলি অথবা বলি চ্যানেলাইজেশন অফ এনার্জি ইংরেজিতে যে শব্দটা আছে সেটা হচ্ছে সেলিবাসি সেলিবাসি মানে হচ্ছে বীর্যপাত হতে না দেওয়া তার সাথে ব্রহ্মচর্যের কোনো সম্পর্ক নেই ব্রহ্মচর্য মানে হচ্ছে শক্তির রূপান্তর ঘটানো স্থূল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে কারণ কারণ থেকে মহাকারণের দিকে শক্তির রূপান্তর ঘটানো এটাই হচ্ছে ব্রহ্মচর্যের মানে অর্থ সেলিবাসির সাথে তার কোনো সম্পর্ক নেই এই সেলিবাসি শব্দটা আছে বলেই পাশ্চাত্য যে স্বাস্থ্য বিজ্ঞানীরা তারা ব্রহ্মচর্যের বিজ্ঞানটা বোঝেন না তারা শুধু ভাবেন যে বীর্য তৈরি হয়ে গেল তারপরে সেটা থাকা সেটাকে জোর করে আটকে রাখা শরীরের মধ্যে কতটা ক্ষতিকারক মনের মধ্যে একটা সবসময় বিরাম মানে ব্যায়াম তৈরি হয় একটা উপদ্রব মনে হয় বর্জন করাই ভালো এই সেইখান থেকেই আরও বেশি করে ওরা তাদের নিজেদের স্বাস্থ্যটাকে তৈরি করেছেন ভারতবর্ষ একদম অন্য কথা বলছে বলছে সেইখান থেকেও শক্তিকে সম্পূর্ণ রূপান্তর করে অন্যদিকে ঊর্ধ্ব দিকে উৎসের দিকে নিয়ে যাওয়া যায় যেটা বাউলের ভাষায় বলা হয় উজান উজান স্রোত ধরা মূল স্রোত কি আমরা মূল স্রোত কথাটা ব্যবহার করি কথাটা নদীর থেকে এসেছে যে ধরা যাক হিমালয় থেকে বরফ গলে প্রচুর নদী তৈরি হয়েছে মাধ্যাকর্ষণের টানে তারা সব নেমে আসে নেমে আসে নেমে আসে নামতে 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 যত নামে যত তারা সমতলে আসে তত দূষিত হয় শেষে তারা সেই সমস্ত দূষণ টূষণ নিয়ে তারা সমুদ্রে মোহনায় মিশে যায় এটা হচ্ছে আমাদের নদীগুলির মূল স্রোত আমাদের শরীরের মধ্যেও যে মূল স্রোত সেটা ওই নিচের দিকে টানে ওপর থেকে সব নেমে এসে যত নামে তত দূষিত হয় তত জলো হয় তারপর সেটা বেরিয়ে যায় সেই অবস্থায় তাকে রূপান্তর করতে পারা যে বিজ্ঞান তাকেই বলা হয় উজান বাওয়া অর্থাৎ স্রোতের বিরুদ্ধে চলা কোনো কোনো মাছ আছে কোনো কোনো পোকামাকড় আছে যারা স্রোতের বিরুদ্ধে চলতে পারে তারা স্রোতের বিরুদ্ধেই চলে স্রোতের বিরুদ্ধে চলে আবার সেই উৎসের দিকে ফিরে যাওয়া এটাই হচ্ছে ব্রহ্মচর্যের বিজ্ঞান আসল সত্যটা বা আসল রহস্যটা এইখানেই লুকিয়ে আছে আমরা জানি যে আমাদের যে শক্তি সেই শক্তিকে আমরা সৃষ্টির কাজে ব্যবহার করতে পারি অর্থাৎ পুরুষের যে বীর্য শক্তি আছে নারীর যে শক্তি আছে এই দুইয়ে মিলে যে আমাদের সৃষ্টি করি আমরা সন্তান সৃষ্টি করি এটাও যেমন আছে একটা সুন্দর সৃষ্টি হয় তাই জন্যে কাম দিয়েই এই জগৎ সৃষ্টি হয়েছে ইচ্ছা কামনা দিয়ে যখন ব্রহ্মচর্য জীবনে থাকে যখন রূপান্তর হতে আরম্ভ করে তখন সৃষ্টিরও রূপান্তর হতে আরম্ভ করে আস্তে 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 আরও উন্নত সৃষ্টির দিকে যেতে আরম্ভ করে তখন চেতনা স্থূলের মধ্যে সে তখন আর আটকে থাকে না এক উন্নততর ইচ্ছা উন্নততর বাসনা ঈশ্বরকে চাওয়া সেও তো একটা ইচ্ছা সেও তো একটা কামনা কিন্তু রূপান্তরিত ঊর্ধ্বমুখী সেই বাসনা সে বাসনা নিম্নমুখী নয় আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলেছেন যে ধর কোনো কেউ লেখালেখি করতে পছন্দ করে প্রথম প্রথম সে গদ্য লিখবে যত তার চেতনা উন্নত হবে আস্তে আস্তে সে কাব্য লিখবে অল্প কথায় অনেক বেশি বলা যাচ্ছে আরও যখন তার চেতনা উন্নত হবে যখন আজ্ঞাচক্রে চলে যাবে তার শক্তি তখন তার মধ্যে থেকে মন্ত্র বেরোতে আরম্ভ করবে উদাহরণটা যে সৃষ্টির যে তারতম্য সৃষ্টির যে ঊর্ধ্বমুখী অভিবিকাশ কমিউনিকেশান যখন আমরা করি আদান প্রদান করি এই যে কথা বলছি এই কমিউনিকেশানকে বলা হয় বৈখরি এই এরও পরের স্তরে যে সৃষ্টি বা কমিউনিকেশন বা আদান প্রদান সেটা হচ্ছে মধ্যমা মধ্যমা মানে যেখানে আমি হাত পা নাড়িয়ে ইশারায় কথা বলছি আমার মুখে বেশি বলতে হচ্ছে না এই মধ্যমা আরও সূক্ষ্ম হয়ে যায় যখন শুধুমাত্র চোখের ইশারায় বা একটা সামান্য ঘাড় না রায় হয়তো আমি অনেক কিছু বলতে পারছি আমি বলতে পারছি শুধু নয় যাকে বলছি সে বুঝতে পারছে অর্থাৎ তারও চেতনা থেকে দিকে যাচ্ছে তারপর হচ্ছে পশন্তি যখন আজ্ঞাচক্র থেকে আজ্ঞাচক্রে কমিউনিকেশন হচ্ছে গুরু হয়তো শিষ্যের দিকে স্থির তাকিয়ে আছেন মুখে কিছু বলছেন না কিছুক্ষণ পরে শিষ্যের মধ্যে একটা নতুন কোনো ভাব বা নতুন কোনো তত্ত্ব প্রকট হতে আরম্ভ করল ভাষা ছাড়া কথা ছাড়া একটা নতুন দর্শন তার মস্তিষ্কে খেলে যেতে আরম্ভ করল যত জীবনে সংযম থাকবে যত ব্রহ্মচর্য থাকবে এইভাবে কোয়ালিটেটিভ ট্রান্সফর্মেশন হতে আরম্ভ করবে গুরুমাজের কাছে আরও শুনেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পূর্বে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে সংলাপ হয়েছিল যেটা আজকে ভগবদ্গীতা আমাদের পড়তে অন্তত দেড় ঘন্টার সময় লেগে যায় সেটা শ্রীকৃষ্ণ সময় নিয়েছিলেন ন মিনিট কারণ বেশিটাই তিনি পশন্তীতে বলেছিলেন কিছুটা বৈখরী এবং মধ্যমায় বলেছিলেন পশন্তী মানে ওই আজ্ঞাচক্র থেকে আজ্ঞাচক্রে আর সেখানে যিনি বলছেন শুধু তিনিই নন যিনি শুনছেন তিনিও একজন যোগী তাকেও বেশি বলতে হয় না তার দিকে তাকালেই তিনি অনেক ধারণ করতে পারে। এই পশন্তির পরে হচ্ছে পড়া যেখানে এক যেখানে আর দ্বৈততা নেই সুতরাং কমিউনিকেশন বা আদান প্রদানের কোনো প্রশ্নই নেই দুজন জ্ঞানী যদি বসে থাকেন কোনো কথা বলার দরকার নেই একজনের মনের মধ্যে যা আসবে আরেকজনের মনের মধ্যে সঙ্গে সঙ্গে সেটাই আসবে কনসিয়াসনেসের মধ্যেই সবটা রয়েছে একটাই তো কনসিয়াসনেস একটাই তো চৈতন্য অতএব এই যে সৃষ্টির আমরা রূপান্তরের কথা বলছি এক্ষেত্রে সেক্স বা যৌনতা বলতে আমাদের যে ধারণা তারও রূপান্তর হচ্ছে যৌনতা শুধুমাত্র শরীরের নয় মনেরও বিচারেরও প্রেরণা যখনই প্রদান হচ্ছে এবং যখনই গ্রহণ হচ্ছে সেখানেই মিলন হচ্ছে কৃষ্ণ বলছেন প্রদান করছেন পুরুষ তখন অর্জুন শুনছেন গ্রহণ করছেন ধারণ করছেন নারী তাহলে এখানে স্ত্রী বা পুরুষ লিঙ্গের প্রশ্নটাই নেই যত স্থূলকে ভেদ করে ওপরে উঠবে তখন আর লিঙ্গ ভেদ থাকবে না কিন্তু প্রদান এবং গ্রহণ থাকবে নারী শক্তি এবং পুরুষ শক্তি থাকবে কিন্তু লিঙ্গভেদ থাকবে না এবং হয়তো অনেকেই ভাবছেন কিন্তু গৃহস্থ আশ্রমে কি করে ব্রহ্মচর্য করা সম্ভব ইত্যাদি ইত্যাদি অবশ্যই সম্ভব যৌনতা বা শারীরিক মিলনটা একটা এন্টারটেনমেন্ট নয় এটা শুধুমাত্র আমার একটা শারীরিক সুখের সুখকে তৃপ্তি করা নয় হয় এটা আমরা ব্যবহার করবো জগতে সন্তান আনার জন্য নয় এটাকে আমরা ব্যবহার করব সাধনা করার জন্য অকারণে অনেক ক্ষয় করবো না কারণ বীর্যের পোটেন্সি যত দুর্বল হয়ে যাবে তত আমাদের মধ্যে থেকে কু সন্তান জন্ম নেবে দুর্বল কামুখ অসুস্থ এরকম ধরনের সন্তান সমাজে বেশি আসবে যদি সেই সমাজে ব্রহ্মচর্য এবং সংযম না থাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই কথাটা খুব ভালো করে বুঝেছিলেন তিনি তো গৃহী ছিলেন তার তো অনেক সন্তান ছিল কিন্তু রবীন্দ্রনাথের জীবনযাপন খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন তিনি কিন্তু অত্যন্ত সংযমী এবং ব্রহ্মচর্যে বিশ্বাস করা একজন মানুষ ছিলেন তাই জন্য তিনি শান্তিনিকেতনে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিশ্বভারতী সেটা একটা ব্রহ্মচর্য আশ্রম উপনিষদের উপনিষদের ধারণা বৈদিক যুগের যে আদর্শ তাকে অনুসরণ করে তিনি বুঝেছিলেন খুব ভালো করেই যে এই ইউরোপিয়ান শিক্ষাব্যবস্থা ভোগমুখী জড়বাদী শিক্ষা ব্যবস্থা আমাদের সভ্যতাকে আমাদের যে বিবর্তন আমাদের যে উন্নত ভাবধারা তাকে একদম ধ্বংস করে দেবে তাকে একদম নষ্ট করে দেবে তাই তিনি একটা বিকল্প তৈরি করার চেষ্টা করেছিলেন ব্রহ্মচর্য আশ্রম সবার জন্য আরেকটা কথা এবারে বলি যে অনেক মেয়েরাই বা অনেক নারীরাই ঠিক বুঝতে পারেন না যে এই ব্রহ্মচর্য আলোচনার মধ্যে তাঁদের ভূমিকাটা কি কারণ এটা নিয়ে অনেকেই খুব একটা স্পষ্ট করে কিছু কথা বলেন না কিছু মিল আছে নারী এবং পুরুষের মধ্যে আবার অনেক ভিন্নতাও আছে সেই ভিন্নতাকে বুঝতে হবে তাকে স্বীকার করতে হবে নারীর জীবনেও ব্রহ্মচর্যের ভূমিকা অবশ্যই আছে কিন্তু সেটা একটু অন্য রকম কি রকম? নারী শরীর এমনই মহামায়ের ইচ্ছাতে বা প্রকৃতির ইচ্ছাতে আমাদের গুরু মহারাজ বলছেন যে নারী স্বভাব ব্রহ্মচারী নারী শরীরটা স্বভাবেই ব্রহ্মচারী কারণ তার একটা চন্দ্রমাস অনুযায়ী নির্দিষ্ট সাইকেল আছে তার বেশি স্থূল ক্ষয় তার হয় না আর সেই ক্ষয়টা যেটা হয় সেটা তার কোনো ক্ষতি করে না তাই নারী স্বভাব ব্রহ্মচারী তাই নারী সাধনার ধরনটা একটু রকম লক্ষ্য করে দেখবেন যখন একজন নারী মা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন তিনি মা হয়ে যান তখন তার মধ্যে একটা পরিবর্তন ঘটে বেশ অনেক কালের জন্য তার শারীরিক চাহিদা এবং তার শারীরিক যে কামনা সেটা রূপান্তরিত হয়ে মাতৃত্বের দিকে চলে যায় অতএব নারীর যে রূপান্তর সেটা শুরু করতে হয় মন থেকে হৃদয় থেকে পুরুষের যে রূপান্তর সেটা ঊর্ধ্বগামী আর নারীর যে রূপান্তর সেটা প্রসারণগামী এক্সপেন্সিভ ধরা যাক একটা পুকুর আছে স্থির জল আপনি সেই পুকুরে একটা ঢিল ছুঁড়লেন ছোট ছোটো 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 বৃত্ত তৈরি হতে আরম্ভ করবে ছোট থেকে আস্তে আস্তে বৃত্তগুলো বড়ো হবে বড় হবে বড় হবে করতে করতে পুরো পুকুরটা ছেঁয়ে যাবে এই হচ্ছে নারীর প্রকৃতি নারীর হৃদয় নারীর ভালোবাসা নারীর সহানুভূতি মাতৃত্বর প্রসারণ ঘটে বিস্তার ঘটে ভার্টিক্যালি নয় ডায়াগোনালি এইভাবে বিস্তার ঘটে করতে 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 পুরো সমাজ পুরো পৃথিবী পুরো ব্রহ্মাণ্ডকে আলিঙ্গন করে নেয় পালনি শক্তি উদাহরণ অনেকেই আপনারা জানেন যে মা সারদা যখন অল্প বয়স ছিল তার যুবতী ছিলেন তিনি তার দু একবার ইচ্ছা হয়েছে তিনি সেই ইচ্ছা ঠাকুরের কাছে প্রকাশ করেছেন যে তিনি মা হতে চান তখন ঠাকুর রামকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি মা হতে চাও দেখবে তুমি যে জগতে কত মানুষ একদিন তোমাকে মা বলবে তুমি তাল রাখতে পারবে না তা সেই পরিবর্তন বা সেই রূপান্তর আমরা মা সারদার মধ্যে দেখেছিলাম যে যিনি একদিন একজন যুবতী ছিলেন আর পাঁচজন যুবতীর মতোই যার মনে হয়েছিল যে আমি সংসার হবে আমার একটা সন্তান থাকবে সেই মায় একদিন সাক্ষাৎ জগদম্বা হয়ে গেলেন সাক্ষাৎ মহামায়া হয়ে গেলেন শরতও আমার ছেলে আমজাদও আমার ছেলে এই কথা বলার সাহস তিনি দেখালেন নিবেদিতাকে তিনি বিছানায় বসে সন্দেশ খাওয়াতে পারলেন সেই যুগের একজন বিধবা হয়ে এই যে তার বিরাট একটা মাতৃত্ব এক্সপ্যানশন এটাই হচ্ছে তার রূপান্তর সুতরাং নারীর ভাবকে রূপান্তর করতে হবে এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে নির্দিষ্ট সাধনা তো আছেই সেটা তো আমি আগেই বলেছি যে নির্দিষ্ট সাধনার জন্য নিজের গুরুর কাছে নিজের পথ পথপ্রদর্শকায় যেতে হয় নির্দিষ্ট হয়তো কিছু খাওয়া পড়া ওঠা বসা শোয়ার অনুশাসনও আছে এবং আমরা গত তিনটে ভিডিওতে যে আহার বিহার এবং নিদ্রা নিয়ে আলোচনা করেছি সাধকের ক্ষেত্রে সেটাই ব্রহ্মচর্য বা সংযমের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু এত কিছুর পরেও মনে রাখতে হবে আসল ব্যাপারটা কিন্তু মন আসল ব্যাপারটা কিন্তু বিচার মনকে আমরা কি খাদ্য দিচ্ছি কী বিচারের মধ্যে আমরা থাকছি এটা খুব গুরুত্বপূর্ণ যত আমার অনুভূতিকে আমার আবেগকে আমার চিন্তাকে আমার ইচ্ছাকে আমার বাসনাকে একই তারে ধরে রাখতে পারবো একটা উন্নত তারে যদি ধরে রাখতে পারি তত আমার ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন হতে আরম্ভ করবে এবং আমার যদি স্বচ্ছ একটা ধারণা থাকে এই তত্ত্ব সম্বন্ধে আপনি প্রাণায়াম করুন বা না করুন ক্রিয়া করুন বা না করুন ওগুলো সহায়ক ওগুলো মূল নয় মূল হচ্ছে মন প্রাণ ইচ্ছা এগুলোকে একই তারে বাঁধতে হবে একটা কথা মনে রাখতে হবে যে ব্রহ্মচর্য যিনি করেন ব্রহ্মচর্য করেই যে তিনি খুব একজন উন্নত মানুষ হবেন তা কিন্তু নয় ব্রহ্মচর্য হচ্ছে শক্তির সাধনা শক্তি রূপান্তর ঘটবে শক্তি কিন্তু নিউট্রাল আর এই জগৎ হচ্ছে শক্তির পূজারী যার যেখানে শক্তি সে তত কদর পায় কোথাও হয়তো অর্থশক্তি কোথাও হয়তো পেশি শক্তি কোথাও হয়তো রাজনৈতিক শক্তি তার পরে আসে চরিত্রের শক্তি বিবেকের শক্তি মনের শক্তি সর্বোপরি আত্মশক্তি শক্তির তাৎপর্য এই শক্তি কিন্তু নিউট্রাল আপনারা জানবেন যে রাবণ কিন্তু খুব তপস্যা করেছিলেন এবং অনেক শক্তির অধিকারী হয়েছিলেন তিনি তার মধ্যে অনেক শক্তি ছিল এবং সেই তপস্যার মধ্যে ব্রহ্মচর্য সাধনাও করেছিলেন হিটলার কিন্তু খুব ব্রহ্মচর্য সাধনা করতেন আগাগোড়া নিরামিষ ছিলেন ব্রহ্মচুয্য সাধনা করেছিলেন সেই শক্তি অর্জন করেছিলেন যাতে তিনি হাজার হাজার মানুষের উপরে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকে সম্পূর্ণ যাতে নিজের মতন করে চালাতে পারেন তাদের একদম সম্মোহিত করে রাখতে পারেন তিনি পারতেন সেটা করতে সুতরাং শক্তি নিউট্রাল এটা খেয়াল রাখতে হবে এই যে এই যে শক্তি তত্ত্বের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে ধারণ করার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বারবার এই প্রশ্নটা আমাদের শুনতে হয় আমাদের গুরুমহাজকেও এই প্রশ্নটা অনেকে করতেন যে ব্রহ্মচর্য সাধনা করলে কি ঈশ্বর দর্শন হবে না ব্রহ্মচর্য সাধনা করলে ধারণ শক্তি তৈরি হবে বাউলের গান আছে কাঁচা হাড়িতে রাখিতে নারিলি প্রেমজল হবি যদি পাকা হাড়ি চলো তবে গুরুর বাড়ি সাধনায় সিদ্ধ হবি রূপে করবি টলমল কাঁচা হাঁড়িতে রাখিতে নাড়িলি প্রেমজল কাঁচা হাড়ি মানে যে হাঁড়িটা যে শরীরটা যে স্বভাবটা ব্রহ্মচর্য নেই সংযম নেই সেই শরীরটা বা স্বভাবটা কাঁচা হয়ে আছে প্রেম জল যখন সেখানে আসবে সে হাড়ি আর নিজেকে ধারণ করতে পারবে না একদম চৌচির হয়ে যাবে গলে যাবে সে জলের মধ্যে প্রেম জল আনা ব্রহ্মচর্যের প্রয়াস দিয়ে এফর্ট দিয়ে সম্ভব নয় সেটা গুরু কৃপাতে সম্ভব ঈশ্বরের কৃপাতে সম্ভব কবে কখন সেই প্রেম জল অবতরণ হবে এই ভাণ্ডে তার উপর আমার কোনো হাত নেই কিন্তু এই ভাণ্ডটা তখন তৈরি থাকবে কি না সেই শক্তিকে ধারণ করার জন্য সেইটার ওপরে আমার হাত আছে এবং সেখানে নির্ভর করছে আমার সাধনা আমার ব্রহ্মচর্য আমার সংযম সেখানে নির্ভর করছে ঠাকুর রামকৃষ্ণ বলতেন সোনার পাত্র ছাড়া সিংহের দুধ রাখা যায় না দুধ কেটে যায় তাহলে সিংহে দুধটা কখন পড়বে সেই পাত্রের মধ্যে এটা সেই সিংহের ওপরে কিন্তু আমি পাত্রটাকে সোনার করতে পারছি কি না সেই দুধকে ধারণ করার জন্য সেইটা আমার হাতি অতএব শেষ করার আগে আমি একটা পর্যবেক্ষণ দিয়ে শেষ করব আমি মাঝে মাঝেই অনেক দম্পতিদের কাছ থেকে খবর পাই যে রাত্রির বেলা একটুখানি ব্লু ফিল্ম না দেখলে তাদের দুজনের মধ্যে একটা যৌন সংসর্গ বা একটা রমন ক্রিয়া গড়ে উঠতে পারে না খুবই দুর্ভাগ্যবশত এটা খুব দুর্ভাগ্যের কথা যে এমন হয় তার মানে সেটা শুধু একটা পাশবিক মিলন হচ্ছে সেখানে কোনো প্রেম নেই কোনো ভালোবাসা নেই কোনো বন্ধুত্ব নেই সেখানে অপরজনই নেই শুধু আমি আছি আমি আছি এবং আমার শারীরিক যে ক্ষুধা এবং কামনা সেইটা আছে তার পরিতৃপ্তিটুকু আছে এটা কোনো মিলন নয় এর সাথে যদি একটু প্রেম একটু ভালোবাসা সৌহার্দ্য বন্ধুত্ব থাকে তখন সেই মিলনটা মানবিক এবং শরীর এবং মন এবং হৃদয়ের সাথে যদি আরেকটা মাত্রা যোগ হয় এক আধ্যাত্মিক লক্ষ্য এক আধ্যাত্মিক উদ্দেশ্য যা আমরা দুই এক হব তখন সেটা পারমার্থিক মিলন তখন তাকে বলা হয় ত্রি শারীরিক মিলন গারস্থ জীবনের যে সাধনা এই দিকে বাউল বা তন্ত্রের যে নানা রকম ভিন্ন ভিন্ন পথ আছে তার মধ্যে দুটো মেইন ভাগ আছে আমরা শুনেছি তন্ত্রতে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ বাউলদের ক্ষেত্রে শুনেছি বর্তমান সাধনা অনুমান সাধনা বর্তমান সাধনা হচ্ছে পার্টনারকে নিয়ে সাধনা যেখানে এই ত্রিশারীরিক মিলন আর অনুমান সাধনা মানে হচ্ছে নিজের মধ্যেই সেই শক্তিকে জাগরণ ঘটানো সেই শক্তিকেই বলা হয় শক্তি মহামায়া এই শক্তিকেই বলা হয় দুর্গা সকল দেবতার কনসেন্ট্রেশনে যিনি ডাকছেন সেটি হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি একেই আবাহন করা হচ্ছে এরই বোধন হবে কয়েকদিন পরে মহারায়াতে সেই শক্তি তাই কামকে কখনো ঘৃণা করতে নেই কামকে মা বলতে হয় উত্তর ভারতের সাধুরা বলে থাকেন কাম হি রাম হোতা হ্যায় গুরু মহাজ বলছেন কাম ভালো কাম মা কামুকতা ভালো নয় সেই কাম শক্তিকে কিভাবে আমি ব্যবহার করব কিভাবে তাকে আমি ঊর্ধ্বমুখী রাস্তাটা দেখাবো বা বিস্তারমুখী রাস্তাটা দেখাবো এর সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হওয়া দরকার আজকে ষাট বছর বয়সে এসে নয় একদম অল্প বয়স থেকে তেরো চোদ্দো পনেরো এই বয়স থেকে সে ছেলেটি বা মেয়েটি ঈশ্বর মানুক বা না মানুক সে জীবনে অন্য রকম সাধনা করুক বা না করুক ভগবানের সে বিশ্বাস করুক না না করুক তার সাথে এর কোনো সম্পর্ক নেই এটা যে শক্তির বিজ্ঞান অতএব এই প্রকৃত মিলনের দিকে আমরা এগোচ্ছি অনুমান সাধনা মানে নিজের মধ্যেই সেই মিলন ঘটানো সেই প্রাণ শক্তিকে জাগিয়ে মাতৃশক্তিকে জাগিয়ে আজ্ঞাচক্রে মিলন ঘটানো সেখানে বলা হয় শিব শক্তির মিলন অথবা সহস্রারে মিলন ঘটানো যেখানে বলা হয় রাধা কৃষ্ণের মিলন এই উদ্দেশ্যটা সামনে রেখেই ব্রহ্মচর্য সাধনা যদি আমরা সবটাই ক্ষয় করে ফেলি স্বামী স্বামী বিবেকানন্দ বলতেন যখন যুবকদের দিকে তাকাই মনে হয় বজ্রাহত বৃক্ষ পড়া গাছ যে গাছ শুধু দাঁড়িয়ে আছে সে আর ফলও দেবে না ফুলও দেবে না ছায়াও দেবে না অক্সিজেন দেবে না কিচ্ছু দেবে না যাদের জীবনে ব্রহ্মচর্য নেই সংযম নেই তারা শুধু ওষুধ খাবে আর পাশ করবে আর ডিপ্রেশনে ভুগবে রুটিন পালন করবে জীবনটাকে টেনে 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 শুধু নিয়ে যাওয়ার চেষ্টা করবে কোনো সৃষ্টি থাকবে না কোনো আনন্দ থাকবে না কোনো প্রেম থাকবে না কোনো হাসি থাকবে না চোখে কোনো উজ্জ্বলতা থাকবে না তাই জন্যই ব্রহ্মচর্যের এত গুরুত্ব গুরু মহারাজের যে সংজ্ঞা তিনি দিতেন সভ্যতার পরিভাষা হল সংযম বারবার এই কথাটা বলতেন ওনার লেখাতেও আছে বারবার এই কথাটা আমরা মনে করি সভ্যতা মানে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি আরাম সুবিধে রকেট স্যাটেলাইট জ্ঞান বিজ্ঞান নোবেল পুরস্কার এইগুলোকে আমরা মনে করি সভ্যতা এগুলোর কোনোটাই সভ্যতা নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এগুলো প্রায় অসভ্যতা একমাত্র যেখানে সংযম আছে প্রকাশের সংযম আছে জীবনের সংযম আছে সেখানেই সভ্যতার প্রকাশ হচ্ছে সেখানেই বিকাশ হচ্ছে আর সেখানেই প্রকৃত সৃজন হচ্ছে আর সেখানেই মানুষ প্রকৃতই আনন্দ এবং প্রেমের দিকে এগিয়ে যেতে পারছে মোটা এটা এক বিরাট সাবজেক্ট ব্রহ্মচর্য তবু আশা করি আজকে স্বল্প পরিসরে একটা ধারণা দেওয়া গেল আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার